থানায় আইনজীবী মৃত্যুর ঘটনায় রাজ্যের এনসিসি থানায় দায়েরকৃত মামলা নথিভুক্ত না করায় রাজ্য আরক্ষা দপ্তরের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া আইনজীবীদের। পুলিশ প্রশাসনের এই ভূমিকায় বিচার না পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে আইনজীবীদের মধ্যে। আমরা হসপিটালে থাকাকালীন এনসিসি পিএসএর অফিসার ছিল, আমরা ইস্টাপতলা ওসির কাছে একটা এফআইআর লজ করেছিলাম, আমাদের কলেজ দাদার তিলক সহ এফআইআর লজ করেছিল। কিন্তু আমরা অনেক সময় অতিবাহিত হওয়ার পরেও আমরা যখন বুঝতে পারলাম যে আমাদের এফআইআরটা রেজিস্ট্রি হয়নি, আমাদের বারের প্রায় 200 প্রতিনিধি, আমরা একসঙ্গে এসপি অফিসে গিয়েছিলাম আমাদের কলেজ দাদারের মৃতদেহ নিয়ে, সেখানে এসপি এবং এডিশনাল এসপির সঙ্গে আমাদের কথা হয়েছে। এটুকু আমরা বুঝতে পেরেছি তোমরা আমাদের এফআইআরটা নিচ্ছেন না, এখন পর্যন্ত এফআইআরটা রেজিস্ট্রি হয়নি, বিভিন্ন তাল ধারণা করছেন এইসব নিয়ে। পাশাপাশি আমরা এটুকু বুঝেছি পুলিশ প্রশাসনের ভিতরেও ডাবল রোল করা হচ্ছে। আমাদের আলোচনা চলাকালীন সময়ে এনসিসি থানার অফিসার ইনচার্জ, আমাদের লার্নার ফ্রেন্ড এপিবি ইনচার্জকে ইনফর্ম করেছিল ওভার টেলিফোন যে আমরা এফআইআরটা রেজিস্ট্রি করেছি এবং কেস নাম্বার 42। এপিবি ইনচার্জ আমাদেরকে এডিশনাল এসপির সামনেই এই ইনফরমেশনটা দিয়েছিল, কিন্তু এডিশনাল এসপি বলছে না আমাদের কোনো এফআইআর রেজিস্ট্রি হয় না। তখন আমরা বুঝতে পারছি যে এটা এই এফআইআর নেওয়া বা না নেওয়া, তদন্ত আদৌ হবে কি না এইসব নিয়ে পুলিশ মহলের মধ্যেই দুটা গ্রুপ হয়ে গেছে বা দুইটা পক্ষ হয়ে গেছে, এটা আমাদের মনে হয়েছে। তাই আমরা এই পুলিশ প্রশাসনের উপরে আর কোনো আস্থা রাখতে পারছি না। আমরা পরবর্তী পদক্ষেপ হয়তো উচ্চ আদালতে যাবো, প্রশাসন হয় তাহলে আমরা বিচার পাবো না, সাধারণ মানুষ বিচার পাবে না। এটা আমরা এটুকু আমাদের বোধগম্য হয়ে গেছে, কারণ একজন এডিশনাল এসপিকে থানার ইনচার্জ ওসি উনি বলছেন না এফআইআর নেয়নি, পাশাপাশি এই ওসি আবার আমাদের এপিপি ইনচার্জকে বলেছে আমি এফআইআর রেজিস্ট্রি করেছি যার নাম্বার 42/2020 এনসিসিপি। তাহলে কোনটা সত্যি? এসপি সত্যি বলছে না ওসি সত্যি বলছে? আমরা বুঝতে পারছি। ব্যুরো রিপোর্ট, হলো বল।